নমস্কার বন্ধুরা, প্রথমে তোমাদের সকলকে জানাই সাজঘরে অনেক অনেক সুস্বাগতম। আশা করছি আমার সাজঘরের বন্ধুরা সকলেই তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। মেকআপে যারা একেবারে নতুন, সবে মাত্র মেকআপ প্রোডাক্ট কেনা স্টার্ট করেছো, আর যাদের মেকআপের ক্ষেত্রে বাজেট খুব একটা বেশি নেই, খুব কম প্রোডাক্ট দিয়ে কিংবা খুব কম বাজেটের প্রোডাক্ট দিয়ে মেকআপটা কমপ্লিট করতে চাইছো, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো মাত্র 50 টাকার প্রোডাক্ট দিয়ে কী করে তোমরা সুন্দরভাবে ঝা চকচকে ঠিক এইরকমই একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। আর হ্যাঁ, তার সাথে একটা কথা, আজকের এই মেকআপ লুকটা তোমরা কিন্তু বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়িতে দিনে কিংবা রাতে সাজগোজ করে বেরোতে পারবে। তাহলে চলো স্টেপ বাই স্টেপ এবার দেখে নাও কী করে আজকের মেয়ে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। মেকআপ স্টার্ট করার সবার প্রথমে আমি আমার লিপসটাকে ময়েশ্চারাইজ করার জন্য ইউজ করে নিয়েছি মাত্র 10 টাকা দিয়ে মার্কেট থেকে কেনা আয়ুরের এই লিপ বামটা। এরপরের স্টেপে আমি ইউজ করছি নেচারসের এই অ্যালোভেরা জেল, যেটা কিন্তু আমি মাত্র 50 টাকাতে কিনে নিয়েছি। এই অ্যালোভেরা জেলটা অ্যাজ এ প্রাইমার হিসেবে আজকে আমি ফুল ফেসের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেল ছাড়া তোমরা যে কোনো প্রাইমার মাত্র 50 টাকার মধ্যে কোথাও থেকে পাবে না, তাই জন্য অ্যালোভেরা জেল ইজ বেস্ট অপশন ফর প্রাইমার। এরপরে মুখের মধ্যে ইউজ করতে হবে আমাদের একটা ময়েশ্চারাইজার। তো আজকে আমি ইউজ করছি পন্সের সুপার লাইট জেল, যেটা ভীষণ একটা লাইট ফর্মে রয়েছে, মুখের মধ্যে এতটুকু চিপচিপে ব্যাপার আসবে না। তো যাদের অয়েলি স্কিন তারা কিন্তু এই ময়েশ্চারাইজারটা ইউজ করতে পারো। আমি আমার চোখের মধ্যে একটা লেন্স সেট করে নিচ্ছি, যেটাও কিন্তু আমি কিনে নিয়েছি মাত্র 50 টাকাতে। হ্যাঁ, তোমরা মাত্র 50 টাকাতে কিন্তু লেন্সও পেয়ে যাবে। আজকে আমি ইউজ করছি ম্যাবেলিন ফিটমির মাত্র 50 টাকার একটা ফাউন্ডেশন। দেখে নিশ্চয়ই অনেকেই অবাক হচ্ছ, অ্যাকচুয়ালি আমি যখন কিনতে গেছিলাম আমি ওটা দেখে অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর পাউচের মধ্যে একটা ফাউন্ডেশন পাওয়া যাচ্ছে। তো পুরো মুখের মধ্যে আমি ডট ডট করে লাগিয়ে ভূত সেজে গেছি। এবার আমি ভেজা বিউটি স্পঞ্জ দিয়ে হালকা করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার শেড আমি ইউজ করেছি আজকে 128। তোমরা চাইলে এরকম ফাউন্ডেশন কিন্তু দুটোও নিয়ে নিতে পারো, দুটো দুই রকম শেডের, তাহলে অ্যাজ এ কনসিলার হিসেবে তোমরা কিন্তু সেম ফাউন্ডেশন ব্লেন্ড করতে পারবে। ফাউন্ডেশনটাকে এইভাবে আমি লক করে নেব পন্স ড্রিম ফ্লাওয়ারের এই পাউডারটা দিয়ে, কারণ 50 টাকা দিয়ে কোনো কিন্তু তোমরা লুজ পাউডার পাবে না। তো বেটার হয় তোমরা 10 টাকা দামের এই পাউডারটা দিয়ে যদি সেট করে নাও। নেক্সট স্টেপে ইউজ করছি একটা ব্রাউন কালারের লিপস্টিক, যেটা আমি কিনে নিয়েছি মাত্র 30 টাকা দিয়ে। তো এটা দিয়ে আজকে আমি অ্যাজ এ কন্ট্রোর হিসেবে এটাকে আমি ইউজ করে নেব। তো দেখো, খুব সুন্দর একটা ব্রাউন শেড, যেটা কিন্তু কন্ট্রোরের জন্য খুব ভালোভাবে আমার ফেসের মধ্যে আজকে কাজ করে দেবে। লিপস্টিক কিনলে সবসময় একটা ব্রাউন শেডের লিপস্টিক অবশ্যই কিনবে, কারণ সেটা দিয়ে খুব ভালোভাবে না কন্ট্রোল করা যায়, যেটাতে আমাদের ফেসের স্ট্রাকচারটা একদম কিন্তু বদলে যায়। আর এরপরে আমি আমার আইব্রোটা সেট করব, যেটার জন্য ইউজ করছি সুইস বিউটির আইব্রো পেন্সিলটা, যেটা কিন্তু মোটামুটি তোমরা 55 টাকাতে পেয়ে যাবে। তো আইব্রো কিন্তু খুব অল্প পরিমাণে ইউজ করবে। আর এরপরে আমি সুইস বিউটির এই আইশ্যাডো প্যালেটটা দিয়ে আই মেকআপটা করে নেবো। অ্যাকচুয়ালি আমি 50 টাকা দিয়ে কোনো আইশ্যাডো পাইনি, তো তাই জন্য আমি এটা দিয়ে খুব অল্প পরিমাণে ইউজ করে নিলাম। আর তারপরে ব্লু হেভেনের এই 60 টাকা দিয়ে কাজলটা কিনেছিলাম, যেটা একটা ওয়াটারপ্রুফ কাজল। আর চোখের জন্য সবসময় একটু ব্র্যান্ডেড কাজল ইউজ করাটাই বেস্ট। তো আমি চোখের যেটা আমাদের ওয়াটার লাইন সেটাতেও আমি ইউজ করছি, তার সাথে সাথে আইলিডের ওপরে অ্যাজ এ লাইনার হিসেবেও কিন্তু সেম কাজলটা ইউজ করে নিচ্ছি। আমার লাইনারের থেকে না কাজল পরতে খুব ভালো লাগে ওপর দিকে। আর ঠিক এরপরে এই আমি একটা শিমার পাউডার নিয়ে নিয়েছিলাম, যেটা আমি কিনেছিলাম 15 টাকাতে। তো এই শিমার পাউডারটা আমি আমার আইলিডের ওপরে অ্যাজ এ হাইলাইটিং শেড হিসেবে একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি, মানে আই মেকআপটাকে একটু আমি অন্যরকম দেখানোর জন্য। এটাতে কি হয়, আই মেকআপটা খুব গ্লেজ দেয়, চকচক করে। তো লাস্টের দিকে যেটা আমি করেছি একটা পিঙ্ক শেডের লিপস্টিক, যেটা আমি বললাম তোমাদের একটু আগে যে আমি মাত্র 30 টাকা দিয়ে এই লিপস্টিকগুলো কিন্তু কিনেছি, 2-3টা শেড আমি কিনে নিয়েছি। তো পিঙ্ক শেডের লিপস্টিকটা সব থেকে বেস্ট হচ্ছে ব্লাশনের জন্য, তো ব্লাশন হিসেবে আমি এই লিপস্টিকটা আজকে ইউজ করে নিলাম। তোমাদের কাছে যে কোনো লিপস্টিক থাকলে তোমরা সেগুলো ইউজ করতে পারো। এখন আমি ইউজ করছি ব্লু হেভেনের মাস্কারা, যেটা আমি কিনে নিয়েছি মাত্র 50 টাকা দিয়ে। আর এই মাস্কারাটা আমার খুব ভালো লেগেছে, যেটাকে আমি আমার আপার ল্যাশ এবং লোয়ার ল্যাশে ইউজ করে নিচ্ছি। একটু আগে ইউজ করা সেম কাজল, মানে ব্লু হেভেনের কাজলটা দিয়ে আমি আমার লিপটাকে ভালো করে লাইন করে নিচ্ছি, কারণ এরপর আমি ইউজ করবো একটা লিপস্টিক। লিপ বাম আগে ইউজ করেছিলাম, তারপরে একটু ময়েশ্চারাইজ করার জন্য 5 টাকা দামের এই ভেসলিনটা ইউজ করলাম, তারপরে এই 30 টাকা দিয়ে কেনা লিপস্টিকটা আমি ভালো করে লিপসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর সবার শেষে যেটা করলাম, হুডা বিউটির এই ফিক্সারটা, যেটা একদমই কিন্তু মানে হুডা বিউটির অরিজিনাল নয়, সেটা আমি ইউজ করছি, যেটা আমি 100 টাকা দিয়ে কিনে নিয়েছি। আর এরপরে আমি ইউজ করবো একটু হাইলাইটার, যেটা কিন্তু 50 টাকা দিয়ে তোমরা কোনো হাইলাইটার পাবে না। তো আমি ঘরেই বানিয়েছিলাম হাইলাইটার, যেটার ভিডিও তোমরা অলরেডি আমার চ্যানেলে পেয়ে গেছো। সেই হাইলাইটারটা আমার বেস্ট হাইলাইটার, সেটাই আজকে আমি ইউজ করে আমার লুকটা কমপ্লিট করলাম। আর এই এইভাবেই জুয়েলারি আর মাথার মধ্যে কাঠগোলাপ গুঁজে আজকে আমি পুরোপুরিভাবে রেডি। তো কেমন লাগলো আজকের আমার এই মেকআপ ভিডিওটা, সেটা অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাও।
আজকের আমার এই মেকআপ ভিডিওটা সেটা জানাতে একেবারে ভুলো না। আর কারা কারা এই লুকটা ট্রাই করছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে তোমাদের এই প্রিয় চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহ থেকে তোমাদের জন্য ভ্যারাইটিজ মেকআপ ভিডিওস, বিউটি টিপস অ্যান্ড স্কিন কেয়ার রিলেটেড প্রচুর প্রচুর ভিডিওস, যেগুলো পেতে হলে, যেগুলো দেখতে হলে দেখতে থাকতে হবে। সাজঘর, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।